ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মুখ্যমন্ত্রী হওয়ার পিছত দ্বিতীয়বার বাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত সরকার গঠন হওয়ার পাছত দীর্ঘদিনিয়া সুবুরিয়া রাজ্যর লগত থকা সীমা সমস্যা দূর করবর কারণে কেতবোর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায়। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যসমূহের মুখ্যমন্ত্রী সকলের যখন বৈঠক শিলংত অনুষ্ঠিত হয়েছিল তেখেতে এই বিষয়টি উত্থাপন করেছিল আর তার পিছরে পরাই আমি বিশেষ সুবুরিয়া রাজ্য মেঘালয়ের লগত কেবাবারও আলোচনা করেছো মেঘালয় সরকারের লগত আর মুখ্যমন্ত্রী পর্যায়ত এতিয়ালে দুবারক আলোচনাত কেবাবারও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পূর্বর এখন যুটিয়া সভাত মাননীয় মুখ্যমন্ত্রী দুগাকীর উপস্থিত হওয়া এখন সভাত সিদ্ধান্ত হয়েছিল যে মেঘালয়ের লগত থাকা দীর্ঘদিনিয়া সীমা সমস্যা সমাধানের কারণে রিজনেল কমিটি করা হব। সেই মতে তিনিখনক রিজনেল কমিটি করা হয়েছিল তিনিখন আর মেঘালয়ের তিনিখন। ইয়াত চন্দ্রমোহন পাটোয়ারী ডাঙরিয়া, পীযুষ হাজরিকা ডাঙরিয়া আর মই আছিল। তদ্রূপ মেঘালয়ের মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় তিনগী মেঘালয়ের সরকারের কেবিনেট মন্ত্রী কেগুলো অধ্যক্ষর দায়িত্ব দিছিলে। তো আমি যুটিয়াভাবে আমি যাক ডিসপিউটেড পয়েন্ট আছিল ডিফারেন্ট যত বেশি আছিল সেই এলাকাবিল আমি ভ্রমণ করেছিল। তো আমার উপর আসিল দায়িত্ব কামরূপ আর ওয়েস্ট কার্বি আলংয়ের যিকটা এলাকা ইয়ার লেংথ বাকিকটা তুলনাত ডিফারেন্স থাকা বাকিকটা পয়েন্টর তুলনাত যথেষ্ট বেশি। আমার মতে ২৬খন গাঁও ইয়াত অন্তর্ভুক্ত হয় আর মেঘালয়ে কৈছে যে ৩৫খন গাঁও আছে। যা কি নহক যাকালি যখন আলোচনা আলোচনা অনুষ্ঠিত হল কইনা ধরার এক নং অতিথিশালাত দুইগৰাকী মুখ্যমন্ত্রী আমার যে ইন্সপেকশন আছিল মৌখিকভাবে সেই কথাখিনি জানিবলৈ বিচারিলে আমি প্রত্যেকগৰাকীয়ে সেইখিনি যাকালি সভাত উত্থাপন করলো। তো এই কথা স্পষ্ট হয়েছে যে ডিফারেন্স বহু ঠাইত নোহা হয়েছে মানে অপিনিয়নের ডিফারেন্স দুইটা পক্ষর। গতি আমি আশা করছো আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় বিচারিছে যে ১৫ জানুয়ারির আগত যিখিনি রিপোর্ট ফর্মেলি সেই রিপোর্টখিনি দুইগৰাকী মুখ্যমন্ত্রীকে দিয়া হোক আর সেই মতেই আমি আগবাহিবলে সিদ্ধান্ত লৈছো। আমার বিশ্বাস আমি নিশ্চিত যে নতুন বছর পহিলা ভাগত নিশ্চয় অসমবাসী ভাল খবর পাব। ইয়ার পিছতেই বাকি অন্য রাজ্য কেখনের যদরে সীমা সমস্যা আছে সেই সমস্যাখিনিও পর্যায়ক্রমে দূর করবলে চেষ্টা অব্যাহত থাকিব। যাকালি মিজোরামের গৃহমন্ত্রীগীর আমি এক ভিডিও কনফারেন্স করেছিল আমার মুখ্যমন্ত্রী শর্মা ডাঙরিয়ার ইনস্ট্রাকশন মতেই যা দিনকটাত সুরা দুই এটা ধরনের অল্প ভুল বুঝাবুঝির বাইরে ডাঙর কোনো ঘটনা সংঘটিত হওয়া নাই। মিজোরামত আমি যার পিছত আলোচনা করার পাছত পরিবেশ পরিস্থিতি সীমামূরিয়া অঞ্চলত যথেষ্ট শান্ত হয়ে আছে। গতি আমি আশা করছো আর তেখেতকলেও একটা কথা যাকালি উত্থাপন করেছে যে মেঘালয়ের দরে রিজনেল কমিটি করে আগবাহিব পারো নেকি আর আমিও সেই কথাখিনি কইছো। গতি দুইগৰাকী মুখ্যমন্ত্রীর লগত আলোচনা মর্মে আমি ভবিষ্যতের দিনত সিদ্ধান্ত লম। আপুনি সুস্বাদু খাদ্য প্রস্তুত করে নেকি? আপনার সুস্বাদু খাদ্যর রেসিপি প্রেরণ করক আমালৈ। শ্রেষ্ঠ রেসিপি প্রতিযোগিতা লাভ করিব আকর্ষণীয় গিফট হ্যাম্পার, লগতে টাইম এইটর স্টুডিওলৈ আহি রেসিপি বর্ণনা করার সুযোগ লাভ করিব। 7005995595 নম্বরলৈ SMS করে পঠিয়াক রেসিপি। টাইম এইটর বর্ডিন রেসিপি কনটেস্ট, ম্যাজিক কুকর সামগ্রী ব্যবহার করে প্রস্তুত করক সুস্বাদু খাদ্য। আপনাদের রেসিপি প্রেরণ করার শেষ তারিখ ২৫ ডিসেম্বর।